আপনি? আমি 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 এনি গেস? কোনো অনুমতি না নিয়ে এত রেগে যাচ্ছেন কেন? এত রাগা কিন্তু মোটেও ভালো না। ওহো, ভেইপ জিজু। মিকি? কি রে তুই? ওই তো আমাকে নিয়ে এলো। আসলে কি বলুন তো, আমার একমাত্র দিভাইয়ের মনটাকে চুরি করেছে দেখতে হবে না? বর্দা ভাই অ্যাকচুয়ালি ও মেঘলা, আয়ুষি ওর বোন, আমরা একই ক্লাসে পড়ি। ও বড্ড জেদ করছিল যে ওর জিজুকে দেখতে চাইছে তাই। শোন, এটা অফিস, কারোর সাথে আলাপ করার থাকলে বাড়িতে নিয়ে আসবি। ওয়াও, আই লাইক দিস এগ্রিমেন্ট, গুড, আই এম ইমপ্রেসড। কি বলিস সাহনা, আমার দিভাইয়ের সঙ্গে বেশ ভালোই মানাবে। এটা কাজের সময়, আপনি এখন আসতে পারেন। আপনি সব সময় এত রেগে যান কেন বলুন তো? আমার মতো একটা হট শালিকা যখন আপনার রয়েছে, সে তো প্রায় এসে আপনাকে বিরক্ত করবে। ও না। হ্যাঁ মিকি, বলছিলাম যে আজকে যাই আমরা, তুই পরে একদিন আমাদের বাড়িতে আসিস। ওকে দেন, আজ আসি আপনার সঙ্গে তাহলে, আবার ওই ছাতনা তলাতেই দেখা হচ্ছে। লিসেন, এই মেঘলা যতদিন না আপনাকে গ্রিন কার্ডটা দেখাচ্ছে ততদিন কিন্তু আপনার বিয়ে হবে না। সো আগে এই মেঘলার সঙ্গে ফ্রেন্ডশিপ, তারপর বিয়ে। কিচ্ছু ভাববি না, আমি তোকে বলছি, তো যখন ইচ্ছা হবে এখানে চলে আসবি। হ্যাঁ, আমরা তো আছি না কি? একেবারে, মন খারাপ লাগুক একা লাগুক, তুমি এ বাড়িতে চলে আসবে, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। সে তো বুঝতেই পারছি। জানো, আমি তো কখনো ভাবতেই পারিনি কলকাতায় এসে তোমাদের মতো কাউকে পাবো যারা আমায় ভালোবেসে খুব কাছে টেনে নেবে। কেন, তুই নিজের কথা বলছিস না কেন? তুইও তো খুব ভালো, খুব মিষ্টি, ওই জন্যই তো তোকে দেখে আমার তোকে কাছে টেনে নিতে ইচ্ছে হলো। মা, একেবারে কাছে রেখে দেওয়ার বন্দোবস্তটা করতে পারলে আরো ভালো হতো, তাই না? আচ্ছা, সুযোগ পেয়ে অমনি ওর পিছনে লাগা হচ্ছে না? ওই দেখ কেন, এই তুই নিজের কথা ভুলে গেছিস? তুমি যখন প্রথম এই বাড়িতে এলে, সেটা বুঝি তুমি ভুলে গেছো? মা, পিসিমণি এসে গেছে। হ্যাঁ, আমি আসছি। এই তুই এটা কর দেখবি, আমি আসছি। আলু আনছি, সর্ষা আনছি, পোস্ত আনছি, সর্ষার তেল আনছি, চিনি আনছি, লবণ আনছি, আর তুমি কইলা বইলাই বাজার থেকে অত বড় একখান ইলিশ মাছ নিয়ে আইলাম। হাত সমান যায় না গো মা, দাম বইলা দাম, খালি ভাবে বড় লোকেই সব কিছু ভোগ করবো, আর গরিব লোকে করবো কি? আর কইতে যাও কইব পদ্মা ইলিশ নাই, গঙ্গা ইলিশ নাই। ভোলা, আরে বাবা, ইলিশ সমাচার বন্ধ করবে, মেলা কাজ পড়ে আছে রান্নাঘরে, যোগাড় যন্ত্র করতে হবে না, যাও। হ্যাঁ, যাইতেছি যাইতেছি গো মা। দিদি, হ্যাঁ গো, ভোলা তো কত বকবক করছে তোমার সামনে, তুমি কোথায়? কোথায় ও? ও তো রান্নাঘরে, তুমি কি এত চিন্তা করছো? হ্যাঁ রে, ওরা তো এখনো কোনো খবর দিল না। তুমি না ছেলের মা, তুমি কেন এত চিন্তা করছো? হ্যাঁ, অগ্নি আমাদের হীরের টুকরো ছেলে, বুঝেছো? বিয়েতে ওর মেয়ের অভাব হবে না, ও যখন বিয়ে করতে চাইবে না লাখ লাখ মেয়ে এসে হাজির হবে। কিন্তু আমার যে ওই মেয়েটাকেই চাই। হ্যালো, আরে কখন থেকে ভাবছিস তুই আসবি
এত দেরি করলি কেন মা? কোথায় আমি দেরি করলাম কাকা, সকালবেলা ঘুম থেকে উঠেই তো চলে আসতে পারি না। আয় 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 আয়, আমি তখন থেকে বলছিলাম তাড়া করো না তাড়া করো না। আরে বাবা, লোকের তো কাজকর্ম নেই নাকি? হ্যাঁ, সবাইকে তোমার মতো ঝাড়া আত্মা, বাস ওমনি ওইভাবে বলে দিলে তুমি। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে। কাকিমা, দাদা সুজন সবাই কোথায় দেখতে পাচ্ছি না? আসবে আসবে, চলে আসবে, সব আসছে। তুই ভেতরে চ, মায়ের কাছে চ। হ্যাঁ, মা তখন থেকে অপেক্ষা করে আছে তোকে দেখবে বলে, তোকেই তো দেখতে পায়। রাই দোয়েল, আমি তো এসেছি, আসিনি? হাই, দাঁড়িয়ে রয়েছে হা করে, এসো। আরে কি আশ্চর্য, আসছি তো ওইভাবে বলছো কেন? আসো। এই শুন, কি তোর সাথে না আমার একটা কথা আছে। কি কথা গো? তোদের এক্সকার্শনের ব্যাপারে। আচ্ছা, দিভাই আসেনি পিসিমণি? কি হলো অপর্ণাদীপ, এসো। হ্যাঁ যাচ্ছি, কথা আছে তোর সঙ্গে আমার। আমি সব বলবো অনিকে, আমার ভালোবাসার কথা জানাবো ওকে। তুমি সব ঠিক করে দিও ঠাকুর, সব ঠিক করে দিও। সময় তো হয়ে গেল, এখনো এলো না কেন কে জানে? এতক্ষণে তো চলে আসার কথা। সামনে যাই আয়ুষী, কি করে বলি সব? কিন্তু বলতে যে সব হবেই। না না না, তুমি আমার নও। কিন্তু কি করে আঘাত করব আমি তোমায়? আমি যে ভালোবাসি তোমাকে, পারবো না। হে, আমি পারবো না, তোমার চোখে কষ্ট দেখতে আমি পারবো না আয়ুষী। কিন্তু দাদা, না, আমাকে পারতে হবেই। অনিকি আসবে না ঠাকুর, ও তো এরকম নয়। তুই আমার কথা শোন, হাতের লক্ষ্যে এইভাবে পায়ে ঠেলিস না। ওরা যখন বলছে এত করে তখন, না আমি বলছি তুই কথাটা চালু রাখ। মানে দেখ, কথা হচ্ছে মানে যে বিয়ে হয়ে যাচ্ছে এমনটা তো না। আরে কাকিমা, কথা এগোনো মানেই তো বিয়ের দিকেই এগিয়ে যাওয়া, তাই না? আর আমার এখন আয়ুষির বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই।
আমারও তাই মনে হয়। দিদি ভাইয়ের এখন কী বা বয়স, ও পড়াশোনা করছে, ভালো করে পড়াশোনা করুক, মা বাপের মুখ উজ্জ্বল করুক, তা না সাতারাদারি বিয়েটা করে সংসারের মধ্যে ঢুকে পড়া। কি যে বলো না তুমি, হ্যাঁ কথার একেবারে কোনো ইয়ে নেই, আশ্চর্য। এতক্ষণ ধরে ও বাড়ির যে কথা তুমি শুনলে, ওই ছেলের বাড়ি, তোমার কি মনে হলো ওরা মেয়ে নিয়ে যাচ্ছে ঘরে কাজকর্ম করানোর জন্য? হুম, তাহলে কত আগে ছেলের বিয়ে দিয়ে দিত। শহরে কি মেয়ের অভাব নাকি? দেখছো না ছেলেকে বয়স হয়ে যাওয়া সত্ত্বেও কেমন রেখেছে, বিয়ে দেয়নি, ভালো মেয়ে খুঁজছে, ওই জন্যই আমাদের মেয়েকে দেখে ওদের অত পছন্দ হয়ে গেছে। সবই তো বুঝলাম কাকিমা, কিন্তু নিজের বাড়িতে থাকা মানে নিজের বাড়িতে থাকা, নিজের বাবা মায়ের কাছে থাকাটা অন্যরকম ব্যাপার না, নিজের ইচ্ছে অনিচ্ছে অনুযায়ী চলতে। তোর মেয়ে ভালো আছে ও বাড়িতে? সত্যি করে বল দেখি। এই যে বললি ইচ্ছে অনিচ্ছে, হ্যাঁ রে ওর ইচ্ছে অনিচ্ছে, ওর ভালো লাগা মন্দ লাগা এগুলোর কেউ কোনো দাম দেয়? জন্ম হওয়ার পর থেকে কম কষ্ট তো পায়নি মেয়েটা, ওকে ছেড়ে দে অপু, আটকাস না ওকে, বেরোতে দে ও বাড়ি থেকে। কে বলতে পারে ও বাড়ি থেকে বেরিয়েই হয়তো ওর ভালো থাকাটা শুরু হবে, তখনই হয়তো খুব ভালো থাকবে। না আমি আমি জানি না কি হবে তা আমি জানি না, কিন্তু কিন্তু আমার মন বলছে জানিস তো, কথাটা যখন একবার উঠেছে তুই না করিস না। ঠিক আছে, যখন বলছো তখন, কিন্তু আয়ুষীর সঙ্গে ওই ছেলেটার বয়সের পার্থক্য অনেকটা। থাম দেখিনি, আমাদের দেখ না কি কম বড় নাকি আমার চেয়ে, তাতে অত দূর তো যা দরকার নেই। এই যে আমার সন্দীপ আর জুঁই, তা ওদের মধ্যে নয় নয় করে ধর 7-8 বছরের ভাগ বেশি হবে, তাহলে কিছু আটকে যেত তাতে, বয়স নিয়ে ভাবিস না। এই অপু তুই আমায় বল দেখিনি যে দিদি ওই কি বলছে, মানে তার ইচ্ছেটা কি, তার কি পাত্র পছন্দ হয়েছে নাকি? না, আমার বাড়িতে বিয়ের কথাবার্তা চলছে, তাই তাই কি আসি, তাই কি এটা তো হতে পারে না, তাই না? কোনটা, তোমার বিয়েটা? হ্যাঁ, মানে কেন পারে না? অসুবিধাটা কোথায়? এটা কি বলছো তুমি, কি করে সম্ভব এটা? কেন সম্ভব না? আয়ুষি তুমি বিয়ে করবে, তুমি সুখে থাকবে, এটা তো তোমারই ভালো, এখানে অসম্ভবটা কোথায়? কি অবান্তর কথা বলছো উনি, যেটা সত্যি সেটাই বলেছে। আমি জানি তুমি কষ্ট পেয়েছো বলে আমার সাথে এভাবে কথা বলছো তো। আরে বাবা, বাড়িতে তো শুধু বিয়ের কথাই হয়েছে, আমি মাকে সব বলবো, তুমি আমার সাথে থাকলে। অনি, আজ আমি তোমাকে সেদিনের প্রশ্নের উত্তর দিতে এসেছি। সেদিন বলনি কেন? আজ যখন বাড়ি থেকে তোমার বিয়ের কথা উঠেছে তখন তোমার উত্তর দেওয়ার কথা মনে পড়লো? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন আয়ুষি? তুমি কি ভেবেছিলে এই তুমি আর আমি মিলে তোমার বিয়েটা আটকাবো? এই নাও। কি হয়েছে গো, তুমি পিকপিক করে হাসছো কেন? না, ভাবছি ভাগ্নির তো বিয়ের কথা চলছে, তার সাথে সাথে যদি মামার বিয়ের কথা চালানো হয় তাহলে কেমন হতো? দেখছিস তো অপু, দেখ সব কিরম হয়েছে, দেখ কেউ কারুর চেয়ে কম যাচ্ছে না এখন এ বাড়িতে। মা, আমি তো ঠিক কথাই বললাম,
আচ্ছা আশা থেকে শুধু বিয়ে নিয়ে কথা, বিয়ে ছাড়া আর কোনো প্রসঙ্গ নেই না? এই এই তুই কথা এড়াবি না, একদম কথা এড়িয়ে যাবি না অপু। কাকিমা আমি কোনো কথা এড়াচ্ছি না, আমি নয় তোমাদের কথা মতো কথাও বলবো, কিন্তু তোমাদেরও তো বুঝতে হবে এটা আয়ুষীর বিয়ে করার সময় নয়, এটা আয়ুষীর লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর সময়। হক কথা বলেছি সত্যি তো, নিজের ইচ্ছে মতো স্বাধীন ভাবে বাঁচবে, কারোর উপর নির্ভর করতে হবে না। আরে তো অদ্ভুত লোক একটা, এটা তুমি কি বলছো? হ্যাঁ এটা তুমি কি বলছো? তাহলে তো সম্পর্ক কথাটার কোনো মানেই থাকে না। এই যে একটা মানুষের সঙ্গে একটা মানুষের একটা ইয়ে হবে, সেই ইয়েটার একটা ইয়ে নেই। ওরে বাবা রে বাবা। হ্যাঁ বলো, কখন আসছো? কেন? ও হ্যাঁ তাই নাকি? তা তুমি হ্যালো হ্যালো যা কেটে গেল। কি বলছো সৈকত? আরে ও তো নার্সিং হোমের কাজ নিয়ে এখন দারুণ এক্সাইটেড, কাজ খুব এগিয়ে যাচ্ছে, অগ্নি চ্যাটার্জি ওকে খুব সাহায্য করছে, খুব খুশি। দেখলি তো, দেখলি আমি বলছি তোকে ওরে ওই ছেলেটা ভালো খারাপ না। কাকিমা সেটা আমি নিজে চোখে গিয়ে দেখে এসেছি, ছেলেটা ভালো, খুব রেসপন্সিবল। তো তাহলে মেয়েশুকে বিয়ে দিতে হবে? আসেনি মানে ও বলেছিল পরে আসবে, না এখনো আসেনি। আচ্ছা ঠিক আছে তুমি ফোনটা রাখো, আমি দেখছি আমি দেখছি। হ্যাঁ কি হয়েছে অপর্ণা দি? আয়ুষের এতক্ষণে চলে আসার কথা, এত দেরি করছে কেন বলো তো? এখনো এলো না। ভুল ভাবছো তুমি, ভুল ভেবেছো তুমি, আমার কথা শোনো, নিজের মনের মধ্যে কোনো রকম ভুল ভাবনা পুষবে না। অনি হ্যাঁ এটা আমি বলছি। আরে কলেজ লাইফে কত রকম কত কিছু হয়, তাহলে আমি সব কথা তো সিরিয়াসলি নিয়ে নেবো? আর আয়ুষী তার মানে এই যে তোমাকে কোনোদিন কোনো কথা বলা যাবে না, কোনো ইয়ারকি জোক ঠাট্টা কিচ্ছু করাবে না তোমার সাথে? তুমি এখন কাঁদবে না? এই শোনো, তোমার চোখের জল খেলো আমার কাছে কোনোদিন সিম্প্যাথি ক্রিয়েট করতে পারবে না, বুঝলে? তোমার বিয়ে হচ্ছে আয়ুষী, হোক হতে দাও, আমি কি করবো বলো তো? আর বাইদার আমি কিছু করতেও চাই না, কেন জানো? আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন ইউ অ্যান্ড ইউর ম্যারেজ, আর আমাকে এইসব ব্যাপারে ইনভলভ করবে না। তুমি বাড়ি যাও। মেঘলা ঠিকই বলে জানো তো, ইউ আর আ ডাম। ইয়েস আয়ুষী, ইউ আর আ ডাম। বি অ্যাডাল্ট আয়ুষী, বি অ্যাডাল্ট। সবসময় বাচ্চাদের মতন কাঁদবে না। এই দেখো তুমি কি ভেবেছো, আমি তোমার সত্যি খুব ভালোবাসি, এই জন্য একদিনের আই লাভ ইউ টাই লাভ ইউ না কেউ কাউকে ভালোবাসতে পারে না। আমি তোমাকে, হ্যাঁ লুক এট মি, আমি তোমাকে, আর ইউ আউট অফ ইউর ব্লাডি মাইন্ড। তুমি নিজেকে কি ভাবো, ইন্টেলিজেন্ট, গুড লুকিং, স্মার্ট, কোনটা তুমি? কলেজের না প্রতিটা মেয়ে আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ইভেন তোমার বোন মেঘলা, আর আমি ওদের বাদ দিয়ে তোমাকে? আর ইউ ম্যাড, হোয়াট, ওয়াই আর ইউ শু, ওয়াই? মিথ্যে কথা, তুমি মিথ্যে বলছো, অনেক তুমি মিথ্যে বলছো, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, বলো না তুমি আমার ভালোবাসো, জানি আমি, তুমি আমার পরীক্ষা নিচ্ছ না অনি, এই অনি প্লিজ বলো না, বলো আমাকে, প্লিজ আমাকে বলো, অনি বলো। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তোমার কোনো কষ্ট আমি দেখতে পারবো না, কিন্তু কিন্তু আমার যাওয়ার কোনো উপায় নেই। আমাকে এভাবে ফিরিয়ে দিও না, আমাকে এভাবে ফিরিয়ে দিও না।